অবৈধভাবে দখল, অপরিকল্পিত দোকান নির্মাণ ও বর্জ্য ফেলায় অস্তিত্ব সংকটে ভুগছেন চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর খাল। পানি প্রবাহ বন্ধ হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে প্রাচীন এই খালটি। ময়লার দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। তবে দ্রুতই খালটি খনন করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিকের প্রতিবেদন জানাচ্ছেন বিপুল দেবরায়। একসময় এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত, বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এই খাল দিয়ে নিয়ে আসা হতো। ময়লা ফেলার জন্য পৌর কর্তৃপক্ষের নির্ধারিত স্থান না থাকা আর ব্যবসায়ীদের খামখেয়ালিতে খালটি এখন বিলুপ্তির পথে। এছাড়া অবৈধ দখলের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়ছে খালটি। প্রবাহ দূরের কথা, সামান্য পানির সন্ধান পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষক। তাই দ্রুত খাল খননের মাধ্যমে পানি প্রবাহের ব্যবস্থার দাবি জানিয়েছে এলাকাবাসী। অনেক আগের থেকে এটা পরিষ্কার করার কথা, কিন্তু পরিষ্কার করে না। এটা যেই সরকারই আসে এটা এইভাবে বোঝাতে হয়। মশার উপদ্রবে বা এলাকার লোকজন থাকতে পারছে না। এলাকার লোকে কার কাছে যা বলবে, সবাই তো তাদের ধান্দায় আছে। মজা খালের আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়, জন্ম নিচ্ছে মশা। স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে। এই খালের পাশে আমাদের প্রতিষ্ঠান, তো এখানে যদি কোনো কাস্টমার আসে তো উনিও মনে করেন যে এই বৈশাখ মশার পেশারে মনে করেন যে পরে দেখা যাচ্ছে বেশি সময় এখানে দিতে পারে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে সুন্দরভাবে খনন করে এবং সেচ প্রকল্পের কৃষিখাতের সহযোগিতা করে। খুব দ্রুতই খাল সংস্কার ও খনন করা হবে বলে জানায় পৌর মেয়র। বাজারে যারা দখলদার অবস্থায় আছেন তারাও এই দখলগুলি ছেড়ে দিলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আশা করছি খুব দ্রুত খাল খননের ব্যবস্থাটা আমরা করব। খালে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট কাঠের সেতু। এছাড়া খাল ভরাট করে কেউ কেউ রাস্তা ও বাগান তৈরি করছে। সরজমিনে দেখে ব্যবস্থা নেবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। পৌরসভার অভ্যন্তরে কোনো খাল বা জলাধার থাকলে সেটা পরিষ্কার করার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সাথে আলাপ করবো এবং নিজেরা পরিদর্শন করে উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। সাধারণ কৃষকের কথা চিন্তা করে ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয়রা। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।